শনিবার নাকাশিপাড়ার অন্তর্গত বেথুয়াডাহরি গ্রামীণ হাসপাতালে এক গৃহবধূর মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্যকর উত্তেজনার সৃষ্টি হয়। মৃতার নাম মৌসুমী দাস, বয়স 20 বছর, বেথুয়াডাহরি মোজাফফর কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, তার জমিতে তিনি ইঁদুরের গর্তে মাটি ভরবার সময় একটি ইঁদুর তার পায়ে কামড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ হতে থাকে। এই অবস্থার পর তার পরিবার তাকে নিয়ে যায় বেথুয়াডাহরি গ্রামীণ হাসপাতালে। এরপর চিকিৎসকরা তাকে একটি টিটেনাস ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেয়। তবে পরে অবস্থার অবনতি হলে ফের তাকে নিয়ে আসা হয় বেথুয়াডাহরি হাসপাতালে। এরপর তাকে সেলাইন দেয় এবং বেশ পরপর কয়েকটি ইঞ্জেকশনে ইঞ্জেক্ট করে। তবে অবস্থার কোনো রকম উন্নতি হতে না দেখে চিকিৎসকরা তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করণের জন্য নির্দেশ দেয়। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, এর কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে তাদের মেয়ে মৃতা, তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনার পরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরে পরিবারের লোক নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বারবার প্রশ্ন উঠে আসে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে। পরিবারের দাবি, এই চরম গাফিলতির কারণেই তাদের মেয়েকে তারা হারিয়েছেন। নাকাশিপাড়া থেকে অয়ন দায়ের রিপোর্ট, খবরের দুনিয়া। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এআরকে টিভিএস নিয়ে এলো প্রতিটি গাড়ি ক্রয়ের ওপরে একটি আকর্ষণীয় গিফট বক্স, যেখানে থাকবে আপনার নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম, সঙ্গে থাকছে ফাইন্যান্সের দারুণ অফার, ন্যূনতম ডাউন পেমেন্ট, সবচেয়ে কম সুদের হার, স্পট ডেলিভারি, অ্যাপেজ 21,999, সিটি প্লাস 15,999, জুপিটার 11,999, মপেড 8,999। ঠিকানা মীরা বাজার, কালীগঞ্জ রোড, পলাশী, নদিয়া। মোবাইল 9434165585। কি ঘটেছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে, ওকে একটা ইঁদুরে কামড়ে গেছে। এবার আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর ডাক্তারে দেখে উনি কিছু বলে উনি, হ্যাঁ, একটা কোনো রকম একটা ইঞ্জেকশন দিলো, দেওয়ার পর বলে ঠিক আছে নিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তারপরে বাড়িতে নিয়ে গেছে। ঠিক এক ঘন্টা পর বলছে, বাবা আমি কথা বলতে পারছি না, আমি ঠিক ইয়ে করতে পারছি না, আমার শরীর খুব অসুস্থ লাগছে। আবার ওকে নিয়ে আসা, তাও ডাক্তার দেখলই না। আমি জোর করে যখন ওকে নিয়ে গেলাম ভেতরে, তারপরে জোর করে ডাক্তারকে নিয়ে আসলাম, নিয়ে এসে তখন দেখলো, দেখে টেকে দুই হাতে দুই চারটে ইঞ্জেকশন দেওয়ার পর আবার সেলাইন দেয়, সেলাইন দিয়ে সেলাইনের ভেতরে 10-12টা ইঞ্জেকশন পুশ করে ঠিক 10 মিনিট পরে বলছে, একে ট্রান্সফার করে দাও শক্তিনগর ইয়েতে নিয়ে যাও, সদরে। এবার সদরে নিয়ে যাওয়ার পর আমরা গাড়ি ফাড়ি সব রেডি করলো, দিয়ে এসে পৌঁছে 10 মিনিট পরে বলছে ও মারা গেছে। আপনার নাম? মৌ দাস। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই যে ন্যায্য বিচার, ন্যায্য বিচার। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ দে, আমার হচ্ছে বড় ভাই। হসপিটালে এসছে, হ্যাঁ, মানে শ্বাস নিতে পারছে না, আমার ঠিক আছে। তারপরে আধা ঘন্টা পরে বলছে মারা গেছে, আধা ঘন্টা পরে বলতে মারা গেছে। আমি কি হয়েছিল কি ঘটনাটা, তখন ওই যে ওর পায়ে কামড় দিয়েছিলো, তারপরে আর কিছু না বলে ছেড়ে দিল। আমি তারপরে চলে এলাম, মানে আমি তাড়াহুড়ো হুড়ো করে চলে এলাম। এসে আমি যেটা মানে আমি শুনেছি, এবং ওনার জামাই মানে আমার জামাই ছিল মেয়ে, এখন 7টার সময় নাকি ভোট, মানে 7টার সময় ওর আঙুলে বলে ইঁদুরে কামড় দিল, পা ঝাপটা দিয়েছে, ইঁদুরটা মানে ছাটকে চলে গেছে, দিয়ে ওর পা দিয়ে ব্লিডিং হচ্ছিলো। ব্লিডিং হওয়ার পরে ওকে হসপিটালে নিয়ে এসেছিলো, হসপিটালে নিয়ে আসে ডাক্তারকে বলেছিল যে ইঁদুরে কামড় দিয়েছে, জামাই বলেছে ইঁদুরে কামড় দিয়েছে। তখন ওকে একটা ইঞ্জেকশন দেয় এবং কিছু ওষুধ ফষুধ দেয়। ও বাড়ি গিয়ে দেখি মাথা যন্ত্রণা করছে এবং গা হাতটা ব্যথা করছে, তখন ও আর সহ্য করতে পারছে না, তখন ওকে ও আবার বলেছে আমি হসপিটালে আবার যাবো। আবার হসপিটালে এসছে, আসার পরে ওকে পর পর 10 মিনিট 5 মিনিটের মধ্যে বলছে 10খানা ইঞ্জেকশন দিয়েছে, হাতে হাতে এই হাতে এই হাতে এবং সিলাইনে 4খানা। এইভাবে তারপরে 10 মিনিটের মধ্যে অনেক পুরো ফিনিশ। দেখুন, ভুল চিকিৎসা ব্যাপারটা মনে হচ্ছে যেন ভুল চিকিৎসা, মনে হচ্ছে কি আমি ডিপেন্ডিং ভুল চিকিৎসা, এবং আমি চাইবো যে এটা তদন্ত হোক এই ব্যাপারটা নিয়ে উঠুক, কারণ আজকে আমার ভাসতে গেছে, কালকে হচ্ছে আর একজনা যেতে পারে। হ্যাঁ, আমি চাই না যে এরকম, আর করোনার ভয়ে কেউ গায়ে হাত দিচ্ছে না। আজকে তার আধা ঘন্টা পরে একটা শিশু মারা যায়, সেটাও শুনি। হ্যাঁ, আমি এরপরেও শুনি যে একটা শিশু তার আধা ঘন্টা পরে একটা মারা যায়। হ্যাঁ, চিকিৎসা করতে পারছে না বা চিকিৎসা করছে না, কি কারণ আমি জানি না। হ্যাঁ, এটা করোনার ভয় না, করতে চাইছে না, বা এই গাফিলতিটা কেন? আপনার কি অভিযোগ করবে?
আমি অভিযোগ না আমি প্রশাসনের কাছে দ্বারস্থ করছি যে এটা নিয়ে একটু ভাবুক এবং আমার এই ভাস্তিটা যে ইয়ে হয়েছে তার জন্য একটু অন্তত সহানুভূতি দিয়ে একটা এটা একটা জায়গায় নিয়ে আসুক যে ঘটনাটা সত্যি কি। আপনার নাম? আমার নাম সুকুমার দে, আমার ভাস্তের নাম হচ্ছে মৌসুমী দাস, আমার বাড়ি হচ্ছে বেতোয়াড়ি রামেশ্বরপল্লী।